চেনা মাটির চেনা সুর, থাকুক বন্ধন সুমধুর, এই স্লোগানকে সামনে নিয়ে গাইবান্ধা জেলা সমিতির অনুষ্ঠান চলছে। আমরা এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান সময়ের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সবাই সবাই। এই আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত একটি আয়োজন। এই আয়োজনে গাইবান্ধা অঞ্চলের মানুষের সুখ দুঃখ, গাইবান্ধা অঞ্চলের মানুষের প্রাণবন্ত ভালোবাসা এখানে ফুটে উঠেছে। আজকের এই আয়োজনটি অসাধারণ একটি আয়োজন। এই আয়োজনে অসংখ্য মানুষ, অসংখ্য ছাত্রছাত্রী সাবেক এবং বর্তমান সময়ে তারা অংশগ্রহণ করেছে। তো আমরা জানতে চাচ্ছি কেমন লাগছে এই আয়োজনে এসে। অনেক ভালো লাগছে, সবাই একসাথে জোরে, মানে অনেক ভালো লাগছে আসলে। মানে গ্রামে যাইনি অনেকদিন থেকে, সবাই একসাথে আছে, হ্যাঁ, গ্রামের গন্ধ এখানে পাচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে তোমার বলো? স্যার অনেক ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পরে এসে, খুব ভালো লাগছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে এখানে এসে, অনেক ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগলো এই জায়গায় এসে? খুব ফ্যামিলি ফ্যামিলি একটা স্বাদ পাচ্ছি, একটা পারিবারিক বন্ধন ফ্লেভার স্বাদ পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, কেমন লাগছে এই আয়োজনে এসে? আমরা বলবো কি, আমি এই জেলা সমিতির না, তারপরেও না, খুবই ভালো। বাইরের এসে এই জেলা সমিতিতে এসে সমিতির ফ্লেভারটা কেমন লাগছে? সুন্দর লাগছে। আমরা আমাদের যারা অংশগ্রহণ করে তাদের শুনতে চাচ্ছি, বলো কেমন লাগছে তোমার এই আয়োজন? খুব ভালো লাগছে, অনেকদিন হলো বাড়িতে যায় না, কিন্তু জেলা সমিতির আজকের যে আয়োজনটা করছে মনে হয় পুরো ফ্যামিলিকে পেয়ে গেছি। জেলা সমিতি একটি গাইবান্ধা জেলা পরিবারকে আমরা একসাথে পেয়েছি, অসাধারণ একটি আয়োজন। রাজশাহীর বুকে একখণ্ড গাইবান্ধা, আসলে সবাইকে একসাথে, রাজশাহীর বুকে একখণ্ড গাইবান্ধা, তোমার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে, এটা আমার ফার্স্ট টাইম আসা। আমি ফার্স্ট টাইম আসলাম, এসে মানে সব কিছু পরিবেশ, আয়োজন, ভাইদের অ্যারেঞ্জমেন্ট সব মিলে মানে অভূতপূর্ব লাগছে, অভূতপূর্ব লাগছে। হ্যাঁ, আমরা একটু জানতে চাই কেমন লাগছে এই অভূতপূর্ব আয়োজন। আসলে এটা আমি এবার প্রথম আসলাম, যদিও আমি এখানকার গেস্ট হিসাবে আসছি, আমার অ্যাকচুয়ালি গাইবান্ধা বাসা না, তো আসে দেখতেছি এত সুন্দর পরিবেশ, আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ চমৎকার এই আয়োজনে আসবার জন্য।